গোপন খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের কর্মীরা ও রাজগঞ্জ থানার অধীন বেলাকবা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীদের যৌথ অভিযানে আজ রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর চা বাগান লাইনে অভিযান চালানো হয় সেই অভিযানে কয়েক হাজার অবৈধ চোলাই মদ নষ্ট করা হয়েছে আবগারি পুলিশ ও কর্মীদের সূত্রে জানা যায় যে দীর্ঘদিন হল শিকারপুর চা বাগান লাইনে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী সেই খবরের ভিত্তিতে আজ অভিযান চালানো হয় অভিযান চালানোর সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি কিন্তু কয়েক হাজার মদ নষ্ট করা হয়েছে ও কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে